নয়ানগরীর বুকে ঝা চকচকে স্কুল আম্বানিদের। কোটিপতি তারকা সন্তানরাই নাকি ওই স্কুলে পড়ার সুযোগ পান, যে স্কুলের বার্ষিক ফি দিয়ে নাকি একটি ফ্ল্যাট কেনা অসম্ভব। আর সেই স্কুলটি হচ্ছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে এত শোরগোলের কি আছে তা প্রশ্ন করেছিলেন অনেকেই। কিন্তু মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে হইচইয়ের কারণ বুঝতে সময় লাগেনি কারোই। করিনা কাপুর, সাইফ আলী খানের ছেলে তৈমুর, শাহিদ কাপুরের মেয়ে মিশা ও ছেলে জেন, করণ জোহরের দুই সন্তান রুহি ও যশ, ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চনের মেয়ে আরাধা, শাহরুখ খানের ছেলে আব্রামও ওই স্কুলে পড়ে। বার্ষিক অনুষ্ঠানে নাচ, গান, নাটকে অংশ নিয়েছিলেন তারকা সন্তানরা। তাদের সেই ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। একই সঙ্গে ওই স্কুলের ছেলে মেয়েকে পাঠানোর খরচ খরচা নিয়েও কৌতূহল দেখা যায় অনেকের। কিন্তু চারপাশের অনেক কিছুর মতোই ধীরুভাই আম্বানি স্কুল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। সেখানে ছেলে মেয়েকে পড়ানোর খরচের কথা কল্পনাও করা যায় না। আম্বানিদের ওই স্কুলে পঠন পাঠানের মান আন্তর্জাতিক স্তরের। স্কুলের মাসিক ফি শুরু 1,20,000 টাকা থেকে। লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মাসে 1,70,000 টাকা ফি গুনতে হয়। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাসিক ফি 4,48,000 টাকা। একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত মাসে 9,65,000 টাকা করে গুনতে হয় ফি। করিনা কাপুরের ছেলে তৈমুরের কথাই যদি ধরা হয়, মাসে 1,70,000 টাকা গুনতে হয় তার মা বাবাকে। অর্থাৎ বছরে তৈমুরের স্কুলের ফি শুধু 20,40,000 টাকা। দেশের একাধিক জায়গায় ওই টাকায় আস্ত একটি ফ্ল্যাট কেনাও সম্ভব।